আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন ওয়াসসামাই যাতিল বুরুজ, এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্র সম্বলিত আসমানের কসম করে বলছেন। আল্লাহ পাক তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু আমাদের জন্য সৃষ্টির জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। একটা হাদিসের মধ্যে আছে, মান হালাফা বিগায়রি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো, এটা একটা কুফুরি। এই যে আমরা বলি মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ, তারপরে যে আগুনের কসম আছে না, বলি না মাটির কসম, অনেক কসম আমরা করি। এই কসমগুলো, শপথগুলো করা ঠিক নয়। যদি আপনাকে কসম করতেই হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। তো আল্লাহ পাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের। ইয়াউম মানে দিন, মাউউদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে, মানে প্রতিশ্রুত দিন। এটা কোন দিন? কিয়ামতের দিন। শুকরিয়া। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিনের কসম। কিয়ামতের দিনটা কি? একটা বাক্য উত্তর হচ্ছে ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিং শাইআ। কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন কোন নফস, মানে কোন সত্তা, অন্য কোন সত্তার জাররা পরিমাণ উপকার করতে পারবে না। ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিং শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, যেদিন সমস্ত কিছুর দায়িত্ব, আমর, কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে। এই হলো কিয়ামতের দিন। এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না, কোনো বংশের সম্পর্ক চলবে না, রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না। চলবে কি? ইমান এবং আমল, ইমান এবং আমল। এর উপরে আল্লাহ পাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে। মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না, মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ পাক তাকে রহম করেন। একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে, এগুলো সহি হাদিসের মধ্যেই আছে। 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল। কত বছর? 500 বছর। তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও, সে বলে বসেছিল যে, বা বলে বসবে কিয়ামতের মাঠে, যে আমার আমলের বদৌলতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে, আর আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন আরেক পাল্লায় রাখা হবে। দেখা যাবে দুই চোখের যে নিয়ামত, আল্লাহ পাকের দুইটা চোখের যে নিয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন, ওই 500 বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে। মানে দুই চোখের নিয়ামতের চাইতে 500 বছরের ইবাদত কম হয়ে যাবে। তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম, যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে কিয়ামতের দিন, সেই দিন যেদিন কোনো নফস কোন নফসের উপকার করতে পারবে না, পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেইদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি, সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে। ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে, ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে, হ্যাঁ, ক্রিকেট প্লেয়ার, ওই যে ফুটবল প্লেয়ার, বলিউডের নায়ক, বলিউডের নায়িকা, হলিউডের নায়ক নায়িকা, এগুলোর সুন্নত ফলো করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে, তার মতো কাপড় পরতে লজ্জা লাগে, হ্যাঁ, তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে। অথচ সেই মানুষটাই কিয়ামতের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর এই মানুষটাকেই জীবিত অবস্থায়
15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল কাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাখদুম এটা পড়ে দেখেন জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাখদুম পড়ে দেখেন তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় 16টা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জাররা পরিমাণ কোনো অঙ্কিলতা নাই তাকে মানুষ 16টা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহির নাউজুবিল্লাহ এই ব্যক্তি কাজ্জাব নাউজুবিল্লাহ মিথ্যাবাদী মিথ্যাবাদী না কাজ্জাব মানে মহা মিথ্যাবাদী কাজ্জাব মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহির জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সো কলড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না তো এরা কার উত্তরসূরি বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া মাআশারুল কুরাইশ আপনারা শুধু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবু লাহাব হাত তালি দিয়ে বলছিল আলি হাদা জামাআতানা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাত তালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউযু বিল্লাহ তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সূরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দরুদ পড়ি তার ইজ্জত তার শান শওকত এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করে গেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে তো ওই যে আবু জাহাবের আবু জাহেলের সুন্নতগুলো কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসূলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ ওয়াক্ত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকার উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জিনা পর্ন ছাড়তে পারছেন না অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্যে উত্তর হচ্ছে আপনার 24 ঘন্টাকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর রাস্তায় সময় দিচ্ছে ভাইরা 3 দিন 7 দিন 40 দিন চলে যান যান দেখবেন 40 দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখে বাসায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ এমন কোন জামাত নাই যেটা 100% পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে
কমপক্ষে আপনি আপনার ব্যক্তিগত জীবনটাতে রাসূলের সুন্নাহটা প্রতিষ্ঠা করেন। সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক, অর্থনৈতিক জীবনে কি আমি সুদ খাবো না? প্রয়োজনে কৃষি কাজ করে খাবো, মাছ চাষ করে খাবো, গরু ছাগল প্রতিপালন করব, তারপরও সুদ খাবো। আমি ব্যবসা করতে গিয়েছি, ওখানেও নবীর সুন্নাত লাগবে, আমি মাপে কম দিতে পারবো না। সারা দুনিয়ার মানুষ দেয় দেখ, সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না, সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না, একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমার। চাকরি করতে গিয়েছেন, চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন, আলহামদুলিল্লাহ। যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না, রিজাইন দিয়ে চলে আসেন, এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন। এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে, হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে, করে আল্লাহ পাক তাদেরকে এখন স্বাবলম্বী করেছে। রিজিক কার হাতে ভাই? আল্লাহর হাতে। আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে। দেখবেন কোরআন পড়ে দেখবেন, বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে। এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না, পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্নাহ ফলো করতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি না পড়েন, প্রতিবন্ধকতা থাকে, একেবারেই পড়ছেন না, দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, ছেড়ে দেন। পরকালটাকে ইহকালের জন্য নষ্ট করেন না, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবার সমাজ চালাবেন, এখানেও রাসূলের সুন্নাহ প্রয়োজন আছে। মন গড়া সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না, রাসূলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াতি কাজ করব, সেখানেও রাসূলের সুন্নত লাগবে। মন গড়া স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না, যেটা বলবো, যেটা করব, যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করব, এটা রাসূলের পক্ষ থেকে দলিল থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে। গোলালো মার্কা সব তরকারি দিয়ে চলে, এমন চললে হবে না। আবার খুব চরমপন্থী, মানে পান থেকে চুন খসলেই একজনকে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকাই দিচ্ছে, এইসব চলবে না। মধ্যমপন্থী তরিকা লাগবে। কেদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহপাক বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। মধ্যমপন্থী উম্মত যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না, আবার চরমপন্থীও হবে না। চরমপন্থায় কি কোনো লাভ হয়? চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে? আবার শৈথিল্যতাবাদী প্রদর্শন ওই আকিদায় চলে গেলে সমস্যা, তখন দেখা যাবে হারাম হালাল সব গুলায় ফেলছেন, আর একটা গোলালো মার্কা কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এক কথায় প্রিয় ভাইয়েরা, ওই কেয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসূলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অনেক আদর্শের কথা আমরা বলি, সবচেয়ে সেরা আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শের উপরে কোনো আদর্শ নাই। অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা, লালন করা, মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো প্রিয় ভাইয়েরা, কেয়ামতের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে, আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি না। এতটুকু বলবো যে এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ, এখানে সাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না। আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারেন, ঠিক আছে, কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে। আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না, একটা পাপ, সেটা কি? সেটা হলো শিরকের পাপ। শিরকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না, বেঁচে থাকতেই শিরকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তওবা করতে হবে, ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং কুফর থেকে হেফাজত করুন, আমিন।